আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী স্বাগত জানাই মার্চ মাসের পঁচিশ তারিখ ইনআল্লাহ ওয়াঈনা লেহরা জিয়ন একজন বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা বজ্রপাতে মৃত্যুবরণ করেছেন কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কুয়েতের সবগুলো দৈনিক এক যুগে এই তথ্যটি প্রচার করেছে আপনারা অবগত রয়েছেন গত কয়েকদিন ধারাবাহিকভাবে কুয়েত আবহাওয়া অধিদপ্তর সর্বোচ্চ সতর্কতা পরামর্শ দিয়ে আসছে প্রবাসী এবং নাগরিকদের এই ঘটনাটি ঘটেছে আলিয়া যেখানে কর্মরত একজন বাংলাদেশি নাগরিক বজ্রপাতে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন রিপোর্ট অনুযায়ী এই বাংলাদেশির এখনও বিস্তারিত তথ্য প্রচার করেনি কুয়েত প্যারামেডিক কর্মকর্তারা এসে মৃত বাংলাদেশিকে উদ্ধার করে নিয়ে যায় আরও তদন্ত অব্যাহত রয়েছে বিস্তারিত তথ্য আমরা ধারাবাহিকভাবে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের মৃতদেহ ফরেনসেনিক বিভাগে রেফার করা হয়েছে এটি নিয়ে এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করেনি কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় কুয়েত আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী শনিবার রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে বজ্রপাত ঝড় বা শিলাবৃষ্টি এবং বিভিন্ন স্থানে অতিরিক্ত বৃষ্টির কারণে জলবদ্ধতার সৃষ্টি হয় এই পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডাবল ওয়ান টুতে কল করে সকল ধরনের সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়ে আসছিল প্রসঙ্গক্রমে মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশেই বৃষ্টি ঝড় বা বন্যার রেড অ্যালার্ট পর্যন্ত চলছে আপনারা অবগত রয়েছেন যে গত মাসে ওমানে বেশ কয়েকটি বৃষ্টি বা ঝড় বৃষ্টিতে কয়েকজন প্রবাসীর মৃত্যু হয়েছিল বহু প্রবাসী নিখোঁজ ছিল পরবর্তীতে তাদেরকে খুঁজে বের করে দুবাই সংযুক্ত আরব আমিরাত বাহারাইন সৌদি আরবিয়া প্রায় প্রতিটি দেশে ঝড় বৃষ্টি অনেক বেড়েছে যা এই দেশগুলো আগে কখনো দেখেনি এ সকল পরিস্থিতিতে আমাদের সকল প্রবাসী ভাই বোনকে সতর্ক থাকতে হবে যদিও এই প্রবাসীর মৃত্যু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আল্লাহই ভালো জানে তাহার সিদ্ধান্ত তবে সড়কে বা বিভিন্ন আউটপ্লেসে যেমন মরুভূমি অঞ্চলে কৃষি খামারে দুর্ঘটনা ঘটে বৃষ্টি বা ঝড় বৃষ্টি জলবদ্ধতার কারণে যেমন ইলেকট্রিসিটি সংক্রান্ত সমস্যা হতে পারে তেমনি গ্যাস সিলিন্ডার সমস্যা হতে পারে আবার গাড়ি আটকে যেতে পারে গাড়ি দুর্ঘটনায় পতিত হতে পারে ইত্যাদি ইত্যাদি কাজেই সকলকেই বলবো অবশ্যই প্রবার জীবন সুরক্ষিত রাখতে আপনি আপনার সেফটি নিশ্চিত করবেন ট্রাফিক বিভাগ যে পরামর্শগুলো দেয় সেগুলো মেনে চলবেন বিশেষ করে বহু সড়ক বন্ধ থাকে বহু সড়কে পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ থাকে বা জলবদ্ধতার কারণে বা কাজের কারণে আপনি যখন গাড়ি নিয়ে বের হবেন তখন এর আগেই আপনি ক্লিয়ার হয়ে নেবেন আপনি যে সড়ক ব্যবহার করতে চাচ্ছেন সেটি সচল রয়েছে কি না আর মাঝরা অঞ্চলের প্রবাসীদেরকে অবশ্যই বলবো আবহাওয়া অধিদপ্তরের সতর্কতাগুলো ফলো করুন যুক্ত থাকুন ইউটিউবে যুক্ত থাকুন ফেসবুকে প্রবাসীদের গুরুত্বপূর্ণ তথ্য ইন আমরা প্রতিদিন প্রেসার করে থাকি